নজরে রয়েছে রসি এবং অ্যাটি একটি বিশেষজ্ঞরা দাবি করছেন পরীক্ষার ধাপ পেরোলে এবং ছাড়পত্র মিললেই বাজারে চলে আসবে এই ওষুধ শরীরে কোভিড ধরা পড়ার সঙ্গে সঙ্গেই এই ধরনের ওষুধ খাওয়া শুরু করে দিলে উপসর্গগুলো আর বড় আকার ধারণ করতে পারবে না ইঁদুরের শরীরে মলনু প্রয়োগ করে দেখা গেছে সার্স প্রজাতি রুখে দিচ্ছে ওষুধ পরে এই পদ্ধতিতেই ট্যাবলেট তৈরি করা শুরু করেছে মেরেক ও রিসব্যাক দুইশো দুইজন ব্যক্তির ওপর এই ওষুধ প্রয়োগের পর দেখা গেছে সংক্রমণ ছড়িয়ে পড়া অনেকটাই কমে যাচ্ছে আর কয়েকদিনের মধ্যেই ওষুধটির তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট প্রকাশিত হবে সেপ্টেম্বরের শুরুতেই ক্লিনিক্যাল ট্রায়াল শেষ পর্যায়ের গবেষণা শুরু করেছে ফাইজারো দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট শীঘ্রই হাতে আসবে বলে জানিয়েছে ওষুধ প্রস্তুতকারী সংস্থা